কৃষ্ণেন্দু বাবুর তিন মেয়ে ছিল, বড় মেয়ে কোয়েল, মেজ মেয়ে সুন্দরী এবং ছোট মেয়ে চুমকি। তাদের মা ছিল না, তারা অনেক ছোটবেলাতেই তাদের মাকে হারিয়ে ফেলেছিল। কৃষ্ণেন্দুবাবু বহু কষ্ট করে পরিশ্রম করে তার তিন মেয়েকে মানুষ করেছিল। তার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে কোয়েল দেখতে খুবই কালো ছিল, আর বাকি দুই মেয়ে সুন্দরী ও চুমকি খুবই ফর্সা ও সুন্দর ছিল। কোয়েল ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু তার বাকি দুই বোন টেনে টনে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করতে পেরেছিল। কৃষ্ণেন্দু তিন মেয়ে বিবাহ উপযোগী হয়ে উঠেছিল। সে সবার আগে তার বড় মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করেছিল। একদিন শুভদীপ নামে একটি ছেলে তার বাবা ও মায়ের সঙ্গে কোয়েলকে দেখতে আসে। তাহলে দাদা, এবার আপনার মেয়েকে ডাকুন, অনেক কথা হলো, যাকে দেখতে এলাম তাকেই তো দেখা হলো না এখনো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কোয়েল মা এদিকে আই। কৃষ্ণেন্দু বাবু কোয়েলকে আসতে বললে সেখানে তার মেজমেয়ে সুন্দরী হাতে চায়ের কাপ নিয়ে চলে আসে। সুন্দরীকে দেখে শুভদীপ এবং তার বাবা মা খুবই খুশি হয়। বাহ, আপনার মেয়েকে তো দেখতে খুব সুন্দর, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। এসো মা, এখানে এসো। আরে না না, আপনাদের ভুল হচ্ছে, এটা আমার মেজমেয়ে। আমি আমার বড় মেয়ের বিয়ের কথা বলেছিলাম আপনাদের। সুন্দরী তুই যা এখান থেকে, আর তোর দিদিকে পাঠা। ঠিক আছে বাবা। সুন্দরী এই বলে সেখান থেকে চলে যায়। সে মনে মনে খুবই খুশি হয়। ব্যাস আমার কাজ হয়ে গেছে, এতটুকুই যথেষ্ট ছিল। এবার চাই কালীর ঘরের দরজাটা খুলে দিই, বেচারি হয়তো কষ্ট পাচ্ছে। কেউ আছো? দরজা খুলো। কে দরজা বন্ধ করেছে? দরজা খুলো। সুন্দরী দরজা খুলে বলে, এই তো দিদি, দরজা কে বন্ধ করেছিল? ইস কি অবস্থা, তাড়াতাড়ি যা, ছেলেপক্ষ তোকে দেখবে বলে বসে আছে যে। কোয়েল তাড়াতাড়ি করে ছেলেপক্ষের সামনে আসে। কোয়েলকে দেখে ছেলেপক্ষ অবাক হয়ে যায়। আই মা আই, এখানে আই। এই যে দেখুন, এটা আমার বড় মেয়ে, এর নাম হলো কোয়েল। আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, ও সব সময় ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে। সবে মাত্র এমএ কমপ্লিট করেছে, এখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। থাক থাক, আমরা আর কিছু শুনতে চাই না। আপনার কালো মেয়ের গুণগান গিয়ে কোনো লাভ হবে না, কারণ আমরা আমাদের ফর্সা ছেলের জন্য ফর্সা সুন্দরী মেয়েকেই চাই। আপনার বড় মেয়েকে আমাদের পছন্দ হয়নি, তবে আপনার মেজ মেয়েটা খুব সুন্দর, একদম আমাদের মনের মতো। আমরা আপনার মেজ মেয়ের সঙ্গে আমাদের ছেলের বিয়ে দিতে চাই। না না, তা কি করে হয়? আমি আগে বড় মেয়ের বিয়ে না দিয়ে মেজ মেয়ের বিয়ে দিই কি করে? বড় মেয়েকে বাড়িতে বসিয়ে রাখলে লোকজন নানান রকম কথা বলবে। আপনারা গায়ের রং দেখে বিচার না করে কোয়ালিফিকেশন দেখুন। আমার বড় মেয়ে খুব শিক্ষিত, মেজ মেয়েটা তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে। আপনার শিক্ষিত ছেলের জন্য আমার বড় মেয়েই উপযুক্ত হবে। আরে না না, আমার ছেলের জন্য কে উপযুক্ত আর কে অনুপযুক্ত সেটা আমাদেরকেই ঠিক করতে দিন। উচ্চ মাধ্যমিক পাশ করেছে এটাই যথেষ্ট। দেখুন, আপনি ভেবে দেখুন ভালো করে। আপনি তাহলে আপনার মেজ মেয়ের বিয়ে দিতে চাইলে জানাবেন। এই বলে ছেলেপক্ষ সেখান থেকে চলে যায়। কৃষ্ণেন্দু বাবু খুবই দুশ্চিন্তায় পড়ে। সেই সঙ্গে সঙ্গে সে তার মেজ মেয়ে সুন্দরীর উপর খুব রেগেও যায়। সুন্দরী, তোদের দুজনকে আমি বলেছিলাম না ছেলেপক্ষের সামনে না আসতে। তোরা কি জানিস না, এর আগেও তোদেরকে দেখার পর তোদের বড় দিদিকে আর কেউ বিয়ে করতে চাইলো না? তারপরে তোরা এই ভুলটা করলি কেমন করে? হ্যাঁ, আমি আজকে যা করেছি একদম ঠিক করেছি। তুমি কতদিন তোমার বড় মেয়ের জন্য আমাদেরকে লুকিয়ে লুকিয়ে রাখবে? কালীর জন্য এত ভালো ভালো ছেলে হাতছাড়া হয়ে যাচ্ছে, কালীকে কেউ কখনোই পছন্দ করবে না। আমাদেরও তো বয়স হচ্ছে, কালীর বিয়ে না হলে তুমি কি আমাদেরও বিয়ে দেবে না? মুখ সামলে কথা বল, কোয়েল তোদের দিদি হয়, ওকে কালী কালী বলে ডাকছিস কেন? তোদের মনে এত হিংসা আমি জানতাম না তো। বাবা, মেজো দিদিকে বকছো কেন? মেজো দিদি একদম ঠিক বলছে, তুমি শুধু তোমার কালো মেয়ে মানে তোমার বড় মেয়ের ব্যাপারেই ভাবছো, আমাদের কথাটা তো একবারও ভাবছো না। বড় দিদির বিয়ে হচ্ছে না, এটা ওর প্রবলেম, ওর গায়ের রং কালো তাই ওর বিয়ে হচ্ছে না। কিন্তু আমরা তো ফর্সা, আমরা সুন্দর দেখতে, আমাদেরকে যখন সবাই পছন্দ করছে তখন আমাদেরই আগে বিয়ে দিয়ে দাও না। কৃষ্ণেন্দু বাবু তার দুই ফর্সা মেয়ের মুখে এমন তিক্ত কথা শুনে নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। দরজার বাইরে থেকে কোয়েলও তাদের কথা শুনে ক্রমাগত চোখের অশ্রু ফেলেই চলেছিল। বাবা, কালীর কথা এখন বাদ দাও, অত ভালো ভালো বড়লোক ছেলে সম্বন্ধ আসছে। আজকে যেটা এলো শুভদীপ, অনেক বড়লোক ছেলে, ওর সাথে আমার বিয়ে দাও। দিদির কথা চিন্তা করলে থাকলে তো আমাদেরও ভালো জায়গায় বিয়ে হবে না। তোরা চুপ কর দয়া করে, আমার মাথা এবার খারাপ হয়ে যাবে। তোরা যা এখান থেকে, যা বলছি।
সুন্দরী এবং চুমকি তাদের বাবার কথা শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। কোয়েল চোখে জল মুছে তার বাবার কাছে এসে বলে, বাবা তুমি আমার জন্য আর ছেলে দেখো না, আমার এসব আর ভালো লাগছে না। কেন মা, তুই এমন বলছিস কেন, কি হয়েছে তোর? কিছু হয়নি, আমার আর ভালো লাগছে না বাবা, ভালো লাগছে না আর লোকের কাছে অপমানিত হতে। আমি কালো, কালো মানুষকে কেউ কখনোই পছন্দ করবে না। আমি ঠিক করেছি, আমি আর বিয়েই করব না। না না কোয়েল, তা বললে হয় নাকি, বিয়ে তো সবাইকেই একদিন না একদিন করতেই হবে। হ্যাঁ বাবা জানি, কিন্তু আমার ভাগ্যে যখন বিয়ে লেখা থাকবে তখন ঠিক বিয়ে হয়ে যাবে। আমি বিয়ে নিয়ে এখন আর ভাবতেই চাই না, আমি এখন শুধু আমার ক্যারিয়ার নিয়েই ভাবতে চাই, আমি জীবনে সাফল্য অর্জন করতে চাই। বাবা একটা কথা বলবো, তুমি রাখবে তো? কি কথা বল মা, আমি কি কোনোদিন তোর কথা ফেলেছি? শুভদীপের সঙ্গে সুন্দরীর বিয়ে দিয়ে দাও বাবা, তোমায় আমার দিব্যি, আমার কথা তোমাকে রাখতেই হবে। আর হ্যাঁ বাবা, এরপর তুমি চুমকিরও বিয়ে দেবে, তারপর আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কোয়েল তার বাবাকে অনেক বোঝাতে থাকে, শেষ পর্যন্ত কৃষ্ণেন্দু বাবু তার মেজমেয়ের সঙ্গে শুভদীপের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সুন্দরী এবং চুমকি খুবই খুশি হয়েছিল। যাক আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো, তুই কিন্তু আমায় ভালো আইডিয়া দিয়েছিলি, শেষমেশ ওই হ্যান্ডসাম বড়লোক ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। উফ, বিয়ের পর তো আমিও বড়লোক হয়ে যাব, তাই না বল? হ্যাঁ দিদি, ওই কালের জন্য আমরা আমাদের কেন ক্ষতি করব? তোর বিয়েটা হয়ে গেলে আমিও একটা ভালো ছেলে দেখে বিয়ে করব। আমি শুধু ভাবছি কালীর যে কি হবে। কি আর হবে, ওই কালীকে এই জন্মে কেউ পছন্দ করবে না, ওকে কেউ বিয়ে করবে না। তুই দেখে নিস, সারা জীবন কুমারী থাকতে হবে ওকে। না না, আর একটা জিনিস তো হতে পারে, কালী নিজের জন্য কালোকে পেয়ে যাবে, ওর মতোই কালো কুচকুচে ছেলে, টাকা পয়সা থাকবে না, গরিব ছেলে, এরকমই কেউ ওর কপালে জুটবে, বাবা সেটা পরে বুঝতেই পারবে। উফ, কোয়েলের বরকে দেখার অপেক্ষায় থাকবো, আমাদের বরকে দেখে তখনও জ্বলে জ্বলে মরবে। কোয়েল দরজার বাইরে থেকে তার দুই বোনের সব কথাই শুনতে পাচ্ছিল, কিন্তু সে তবুও না শোনার ভান করে সেখান থেকে চলে যায়। কয়েকদিনের মধ্যেই শুভদীপের সঙ্গে কৃষ্ণেন্দুর মেজো মেয়ে সুন্দরীর বিয়ে হয়ে যায়। তারা দুজন যাতে সারা জীবন সুখে থাকে, কোয়েল উপরওয়ালার কাছে মন থেকে প্রার্থনা করে। বেশ কয়েকদিন কেটে যায়। কৃষ্ণেন্দুর সবচেয়ে ছোট মেয়ের জন্য বিয়ে সম্বন্ধ আসতে শুরু হয়। তপন নামে একটি ছেলে তার বাবা ও মায়ের সঙ্গে চুমকিকে দেখতে আসে। ও, এটা তাহলে আপনার ছোট মেয়ে, কটক মশাই এর কথাই বলেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার সবচেয়ে ছোট মেয়ে, মেজো মেয়ের বিয়ে হয়ে গেছে, আর বড় মেয়েটা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। সে কি, বড় মেয়েটার এখনো বিয়ে হয়নি? বড় মেয়েটার কোনো সমস্যা আছে নাকি? কই আপনার বড় মেয়েকে ডাকুন দেখি একবার। না না, কোনো সমস্যা নেই, আসলে ও এখন বিয়ে করতে চায় না, ও চাকরি করতে চাই। কোয়েল মা একবার আয় তো এখানে। ও, এবার বুঝলাম, আপনার বড় মেয়ে তো বড্ড কালো, এই জন্যই এর বিয়ে হয়নি, বুঝলাম। বাবারে বাবা, কি কালো কি কালো আপনার মেয়ে। শুনুন, আপনার ছোট মেয়েকে তো খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের একটা কথা আপনাকে রাখতে হবে। হ্যাঁ, কি কথা বলুন। বিয়ের দিন আপনার বড় মেয়ে যেন না থাকে, আসলে এ এত কালো, তার উপর বড় মেয়ে হওয়ার পরও এখনো পর্যন্ত এর বিয়ে হয়নি। লোকে নানান কথা বলবে, নানান প্রশ্ন করবে, এটা আমি চাই না। আপনারা চিন্তা করবেন না, বিয়ের দিন আপনারা আমাকে দেখতে পাবেন না। এরকম ভাবে প্রতিটা মুহূর্তে কোয়েলকে অপমান করা হতো। কোয়েল কিছু বলতে না পারলেও সে মনে মনে খুবই কষ্ট পেত। দেখতে দেখতে কোয়েলের ছোট বোনেরও ভালো ঘরে বিয়ে হয়ে যায়, দুই বোন সুখে শান্তিতে সংসার করতে থাকে। একদিন কোয়েল বাজার থেকে কিছু সবজি কিনছিল, তখন তাকে দেখে পাড়া পড়োশী নিজেদের মধ্যে অনেক কিছু আলোচনা করতে থাকে। তাদের মধ্যে একজন বলে, কে রে কোয়েল, বাজারে গিয়েছিলি? তোকে তো আগে কোনোদিনও বাজারে যেতে দেখিনি, তোর বোনেরাই তো আগে। ও না না, ওদের তো আবার বিয়ে হয়ে গেছে, ইস তোর লজ্জা করে না? তোর ছোট বোন দুটোর বিয়ে হয়ে গেল, আর তুই বড় মেয়ে হয়ে এখনো পর্যন্ত তোর বাবার উপর বোঝা হয়ে আছিস। কোয়েল এই কথাটা শুনে খুবই কষ্ট পায়। সে কোনো কথা না বলে বাড়ি চলে আসে। অনেক কিছু সহ্য করে এসেছিল কোয়েল, কিন্তু আজকে তার সহ্য সীমার বাঁধ ভেঙে গিয়েছিল। সে তার বাবার সামনে এসে অনেক অনেক কাঁদতে থাকে। বাবা, আমি কি তোমার উপর বোঝা বলো? আমি মরে কেন গেলাম না? আমি কালো, এতে আমার কি দোষ বলো? কৃষ্ণেন্দু বাবু কিছুতেই
সেদিন কোয়েলকে শান্ত করতে পারছিল না। ঠিক সেই সময় সেখানে কোয়েলের বেস্ট ফ্রেন্ড রিঙ্কি আসে। কিরে কোয়েল, তুই কাঁদছিস কেন? আচ্ছা ছাড়, তুই যেই কারণেই কাঁদিস না কেন, আমি এমন একটা খবর দিতে এসেছি যেটা শুনে তুই এখনই খুশি হয়ে যাবি। তোর গভর্নমেন্ট স্কুলে টিচার হিসেবে সিলেকশন হয়ে গেছে। কংগ্রেচুলেশন, তুই সরকারি চাকরি পেয়ে গেছিস। এই কথা শুনে কোয়েল এবং তার বাবা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আমি জানতাম আমার মেয়ে নিশ্চয়ই একদিন সফল হবে। আমার মেয়ে সফল হয়েছে, আমি আজকে চিৎকার করে বলবো আমার মেয়েকে নিয়ে আমি গর্বিত, আমি গর্বিত। তোর গায়ের কালো রং তোর সাফল্যের উচ্চতাকে কোনোদিনও স্পর্শ করতে পারবে না। কৃষ্ণেন্দুবাবু সেদিন সারা পাড়ায় মিষ্টি বিলি করতে থাকে। সেদিন কোয়েলের উপর প্রশংসার বৃষ্টি বর্ষিত হয়েছিল। সেই সব ঘর থেকেও শুভেচ্ছা এসেছিল, যারা বলেছিল তুই কালো, তুই জীবনে কিছু করতে পারবি না। কোয়েলের জন্য একের পর এক ভালো ভালো ছেলে লাইন পড়ে যায়। কোয়েল তার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে সুখে সংসার করতে থাকে। সন্তোষপুরে মধুমিতা তার মা কাহিনী দেবীর সঙ্গে বাস করত। মধুমিতাকে দেখতে খুবই সুন্দর ছিল, তাকে দেখলে যে কারোরই পছন্দ হয়ে যেত। তাকে যারা যারা দেখত কেউই তার সুন্দরতার প্রশংসা না করে থাকতেই পারত না। তাকে দেখলে মনে হতো ঈশ্বর তাকে রূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে, কিন্তু তার রূপের সঙ্গে তার গুণের কোনোই মিল ছিল না। তাকে কোনো কাজ দিলে সে না তো বলতো না, কিন্তু বুদ্ধিমত্তার দরুন সেটাকে বোঝানোই অসম্ভব হয়ে পড়ত। এক কথায় বলতে গেলে সে খুবই বোকা মাথা মোটা ছিল, আর তাই সে প্রতি বছর একই ক্লাসে দু তিনবার করে ফেল করে আসছে। কাহিনী দেবীর হাজার প্রচেষ্টা করা সত্ত্বেও তাকে মাধ্যমিকের গণ্ডি পার করাতে পারেনি। কিরে, তাড়াতাড়ি রেডি হবি তো নাকি? আর কত সময় লাগাবি? আর শোন, কালকে রাতে ছাদ থেকে কাপড়গুলো তুলতে বলেছিলাম, তুলেছিলিস তো নাকি? হ্যাঁ গো মা, আমাকে কি তুমি বোকা ভেবেছো? যদি তুমি ইংরেজিতে বলতে তাহলে না হয় আমি বুঝতে পারতাম না। তুমি তো বাংলায় বলেছিলে তাই না? আর বাংলাতেই তো আমি পাস করতাম। হ্যাঁ হ্যাঁ, সে আমার ভালোভাবেই জানা আছে। আর তোকে জিজ্ঞাসা করাটাই আমার বড় ভুল হয়েছে। তাহলে এবার ওখান থেকে একটা বিছানা চাদর নিয়ে আয়, আর এই খাটে বিছিয়ে দে। আজকে তোকে দেখতে লোকজন আসবে, বুঝলি? এদিকে বলছে আমাকে দেখতে লোক আসবে, আর এদিকে বলছে খাটে চাদর বিছিয়ে দে। লোকগুলো কি আমাকে দেখতে আসবে নাকি চাদর দেখতে আসবে? কি জানি বাবা, এরা আমাকে বোকা বলে, এখন তো দেখছি এরাই বেশি বোকা। যাই হোক বাবা, কিছু বললেই তখন আবার আমার দোষ হয়ে যাবে। এভাবেই ভাবতে ভাবতে কাহিনী দেবীর কথা অনুযায়ী মধুমিতা ছাদের উপরে চলে যায়। কিছুক্ষণ পর সে একটা ভিজে নোংরা কাদা মাখা চাদর নিয়ে সেখানে আসে। হ্যাঁ রে, তোকে চাদর নিয়ে আসতে বললাম, তুই এই ভিজে ময়লা চাদর কোথা থেকে পেলি? কালকে বিকালেই তো আমি দেখলাম কাপড়গুলো পুরো শুকিয়ে গেছিল। হ্যাঁ মা, আমি তো কালকে কাপড়গুলো তোলার সময় শুকনোই দেখলাম, কিন্তু রাতে বৃষ্টি হয়েছে মনে হয়, তাই ভিজে গেছে। এগুলো আর কিছুক্ষণ রেখে আসি তাহলে আবার শুকিয়ে যাবে। ও, তার মানে তুই কালকে ছাদ থেকে কাপড় তুলিসনি? তুই আজকাল মিথ্যা কথাও বলতে শিখেছিস। না না, তুলেছিলাম তো, কিন্তু কাপড়গুলো নিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না আমি। কাল তুমি বললে না যে কাপড়গুলো ছাদের দড়ি থেকে তুলে আনবি, কিন্তু কোথায় রাখবো সেটা তো বলনি, তাই আমি ছাদের উপরেই একটা কোণে রেখে এসেছিলাম। হে ঈশ্বর, এই বোকা মেয়েকে নিয়ে আমি কি যে করি! ওর এটাও বুদ্ধি হয়নি যে ওগুলোকে ঘরে নিয়ে এসে রাখি। এই মাথা মোটা মেয়েকে যে কে পছন্দ করবে! এর জন্য দেখাশোনা করে কি লাভ? বিয়ে হয়ে গেলেও এর মোটা বুদ্ধির জন্য শেষে বাড়িতে ফেরত দিয়ে যাবে। কাহিনী দেবী মধুমিতার ব্যাপারে সবকিছুই জানত, তাই হয়তো তাকে নিয়ে তার চিন্তা হতো। কিন্তু সেদিন যারা তাকে দেখতে আসছিল তারা তো এই ব্যাপারে কিছুই জানত না। কিছুক্ষণের মধ্যেই নন্দিতা দেবী তার ছেলে পীয়ূষকে নিয়ে মধুমিতাকে দেখতে আসে। মধুমিতাকে দেখতে সুন্দর হওয়ায় পীয়ূষ এবং তার মা দুজনেরই তাকে খুব পছন্দ হয়। কয়েকদিনের মধ্যেই ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েকদিন পর, আরে মধুমিতা, কোথায় গেলে? তাড়াতাড়ি আমার ব্যাগটা গাড়ির মধ্যে রেখে এসো, আজ আমার একটু দেরি হয়ে গেছে, তাই স্নান করেই বেরিয়ে পড়ব। খাবার খাওয়ারও হয়তো সময় হবে না, ওই টেবিলেই ব্যাগটা আছে দেখো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। যা বাবা, এই ব্যাগের মধ্যে তো দেখছি অনেক জিনিসপত্র আছে,
এগুলোকে কোথায় রাখবো সেটা তো বললো না। দূর বাবা, এ তো দেখছি আমাকেই ভাবতে হবে কি করি কি করি। হ্যাঁ, আমি বরং এগুলোকে বের করে টেবিলেই রেখে দিই, তাহলেই সমস্যার সমাধান হবে। এই বলে মধুমিতা পীযূষের ব্যাগ থেকে সমস্ত ডকুমেন্টস, জলের বোতল, টিফিন বক্স সমস্ত কিছু বের করে ব্যাগটিকে খালি করে নিয়ে গাড়ির মধ্যে রেখে আসে। পীযূষ কিছু না জেনেই অফিসে চলে যায়, কিন্তু অফিসে গিয়ে সে তার প্রয়োজনীয় কাগজপত্রগুলো খুঁজে পায় না এবং তাকে বসের কাছে খুবই ছাড় খেতে হয়। সে তখন মধুমিতার উপর খুবই রেগে যায়। সন্ধ্যেবেলা বাড়ি এসে, মধুমিতা, ও মধুমিতা, তুমি কোথায়? তোমার মাথায় কি একটু বোধবুদ্ধি নেই নাকি? সকালে আমি তোমাকে ফাইলগুলো বের করে শুধু খালি ব্যাগটা কি দিতে বলেছিলাম, যে তুমি মাথা বেড়ে খালি ব্যাগটা দিয়ে এসেছো? যা বাবা, এতে আমার কি দোষ শুনি? তুমিই তো শুধু ব্যাগটা দিতে বলেছিলে, ফাইলগুলোর কথা কখন বললে? আমাকে বললে কি আমি ওগুলো দিতাম না? ওহ গড, এটাকে কি বলবো, আমার মাথাটা খারাপ, পুরো খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি এত বোকা কেন বলো তো? তোমার মাথায় কি গোবর আছে নাকি? একটুও কমন বুদ্ধি বলে কিছু নেই? এভাবেই সেদিন পীযূষ মধুমিতার উপর রাগারাগি করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে পীযূষের চেঁচামেচির আওয়াজ শুনে নন্দিতা দেবী সেখানে আসে এবং সবকিছু শোনার পর বলে, আরে বাবা পীযূষ, তুই আমার বৌমাকে এভাবে বলিস না তো। ও এই কদিন হলো এখানে এসেছে, তোর কোনটা দরকার কোনটা দরকার নেই ও কি করে বুঝবে বলতো? তুই তো ইঞ্জিনিয়ার, তোর হাজার রকমের কাগজপত্র। এতদিনে আমি তোর সঙ্গে আছি, আমি এখনো জানতে পারিনি, আর ও এই দুদিনে এসে কিভাবে জানবে বলতো? আহ মা, তুমিও না এসে বৌমাকে সাপোর্ট করা শুরু করে দিলে। তুমি জানো ওর জন্য আমার কত কথা শুনতে হয়েছে, অফিসে আমার ইমেজটাই পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, সে তো জানা আছে। তাহলে এবার তুই বল, সেই ছোটবেলা থেকে তোর দুষ্টুমির জন্য তোর বাবার কাছ থেকে আমাকে কতই না কথা শুনতে হয়েছে, তা আমি কি তোকে কখনো এভাবে বকেছি? নন্দিতা দেবী খুবই ভালো মনের মানুষ ছিল, আর সে এটাকে সাধারণ একটা ঘটনাই ভেবেছিল। আসলে নন্দিতা দেবী তখনও পর্যন্ত মধুমিতার বোকামি নিজের চোখে দেখেনি। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন, বৌমা, ও বৌমা, কি বলছি শোনো, আজ তোমার শ্বশুর মশাই হঠাৎ বাড়ি ফিরছেন। রান্নাঘরে দেখলাম যা তরকারি আছে হয়ে যাবে, কিন্তু ভাত হয়তো কম পড়বে। তুমি বরং এক কাজ করো, তোমার শ্বশুর মশাইয়ের জন্য অল্প কিছু চাল নিয়ে গ্যাসে চাপিয়ে দাও, তাহলে কোনো সমস্যা হবে না। তুমি তাড়াতাড়ি চাপাও, আমি কাপড় ধুতে যাচ্ছি। এই বলে নন্দিতা সেখান থেকে চলে যায়। মধুমিতা কিছুক্ষণ চিন্তা করার পর, মা আমাকে কি করতে বলল যেন? ও আচ্ছা, চাল নিয়ে গ্যাসে চাপিয়ে দিতে বলল। চাল নিয়ে? কিন্তু চালটা কিসে করে চাপাবো সেটা তো বলল না। এমনি চাল কি গ্যাসের উপর দিয়ে দেব? না না, তা কি করে হয়, এক কাজ করি, একটা পাত্রে করে কিছুটা চাল চাপিয়ে দিই। মধুমিতা কিছুটা চাল নিয়ে একটি পাত্রে করে গ্যাস ওভেনের উপর চাপিয়ে রাখে। বেশ কিছুক্ষণ পর মনোজ বাবু বাড়ি ফেরে এবং নন্দিতা দেবী মধুমিতাকে ভাত নিয়ে আসতে বললে সে চালের পাত্রটি ধরে এনে দেয়। এটা দেখে পীযূষ বলে, দেখছো তো মা, সেদিন আমি কি বলেছিলাম, তুমি শুধু শুধু আমাকে বকলে। এখন বুঝতে পারছো তো মধুমিতা কতটা বোকা মেয়ে? হ্যাঁ রে বাবা, আমি তো সেটাই ভাবছি। বলি এই মেয়ে, চাল চাপানো মানে কি শুধু পাত্রে চাল নিয়ে সেটিকে চাপিয়ে রাখা? তোমার মাথায় কি গোবর আছে শুনি? শুধু চাল চাপালে, চালে একটু জল দিলে না, গ্যাস ওভেনটা ধরালে না, তাহলে ভাতটা হবে কিভাবে? এখন তোমার শ্বশুর মশাইকে কি খেতে দেবো শুনি? এভাবে শুধু সেদিনই নয়, মধুমিতাকে প্রতিদিনই তার বোকামির জন্য কিছু না কিছু কথা শুনতেই হতো। এগুলো শুধু মধুমিতারই নয়, বাড়ির সকলেরই খুব খারাপ লাগত। তারা মধুমিতাকে ভালো তো বাসত, কিন্তু তার বোকামিকে কিভাবে দূর করবে, কিভাবে তাকে বুঝিয়ে বলবে কিছুই তারা ভেবে পাচ্ছিল না। তাকে যেটা বলা হতো সে সেটা করত ঠিকই, কিন্তু যতটুকু সে বুঝত ততটুকুই করত, আর দিনে দিনে তার বোকামি বেড়েই যাচ্ছিল। একদিন, বাবা এই নিন আপনার চা, দুধ চিনি ছাড়া, লবণ দিয়ে লেবু চা। কি, আমি ঠিকঠাক এনেছি তো? কিন্তু দেখুন না, তবু আমি নাকি বোকা। বৌমা, আমার তো সেদিনের কথা ভেবেই হাসি পাচ্ছে। সকলের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম ভুলভ্রান্তি হয়েই থাকে।
যদিও আমার সেদিন পেট ভরেই ছিল, ভাত দিল হয়তো আমি খেতে পারতাম না। আচ্ছা বৌমা, ওসব বাদ দাও, চা তো দিয়েছ, এখন তুমি গিয়ে এক গ্লাস জল এনে দাও। আমি এখন এসে গেছি, তাই তোমাকে আর কেউ বকতে পারবে না, বুঝেছো? হ্যাঁ বাবা, নিয়ে এসেছি, কিন্তু ঠান্ডা জল আনবো নাকি গরম? অবশ্যই তুমি ঠান্ডা জল আনবে, আর গ্লাসও আনবে, সাদা প্লেন জল আনবে, এবারে বুঝেছো? মনোজ বাবুর কথা শুনে মধুমিতা জল আনতে চলে যায়। সে তার কথা অনুযায়ী ঠান্ডা জল এনে মনোজ বাবুকে দেয়। এটা দেখে পিয়ুষের চিন্তা কিছুটা দূর হয় এবং তাকে নিয়ে সব সমস্যা মিটে যায়। সে বুঝে যায় যে মধুমিতাকে কিভাবে বলতে হবে। বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন তাদের পাশের বাড়ির এক মহিলা তাদের বাড়িতে আসে। সে কাউকে দেখতে না পেয়ে মধুমিতাকে বলে, এই যে দিদি, তুমি এখানে আছো? আসলে আমি অনেকক্ষণ ধরেই তোমার শাশুড়ি মাকে খুঁজছিলাম। আমি ওই পাশের বাড়িতেই থাকি, আর একটা দরকার পড়লো তাই এখানে এসেছি। ও আচ্ছা, শাশুড়ি মাকে খুঁজছো তাহলে? উনি মার্কেটে গেছেন, তাহলে তুমি ওখানে গিয়ে খুঁজতে পারো। না না, তেমন কিছু দরকার নয়। আসলে আজকে আমাদের লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে, তা যদি কিছু লঙ্কা দিতে তাহলে ভালো হতো। ও, এই ব্যাপার, সামান্য লঙ্কা তাও তুমি এমন করে বলছো, আমার তো প্রথমে শুনে ভয় লেগে গেল। তা কি লঙ্কা দেব তোমাকে, গুঁড়ো নাকি কাঁচা? না না, কাঁচা গুঁড়োর কোনো ব্যাপার নেই, যে কোনো দিলেই হবে, আসলে তরকারি চাপিয়ে দিয়ে এসেছি তো। আচ্ছা আচ্ছা, কাঁচাই না হয় দিলাম, কিন্তু কয় পিস দেব? পাকা দেব না কাঁচা দেব? লাল রঙের দেব নাকি সবুজ রঙের দেব? আর কিসে করে দেব, মানে কাগজে দেব নাকি কোনো পাত্রে দেব, নাকি তুমি হাতে করে নিয়ে যাবে? এ কি মেয়ে বাবা, দেবে না ডিরেক্ট বলেই দিতে পারতো, এত নাটক করার কি আছে? সামান্য লঙ্কার জন্য এত বকাচ্ছে, এতক্ষণে আমার তো দোকান থেকেই কিনে আনা হয়ে যেত, শুধু শুধু এখানে এলাম। তাদের এভাবেই কথাবার্তা চলছিল, ঠিক তখনই সেখানে পিয়ুষ চলে আসে এবং সে কিছুটা শোনার পর বলে, মধুমিতা, দিদিকে 8-10টা কাঁচা লঙ্কা একটা প্লেটে করে এনে দাও। আসলে দিদি আপনি কিছু মনে করবেন না, মধুমিতা একটু ওরকমই, ওকে সবকিছু ডিটেলসে বলতে হয়। হ্যাঁ সেটাই বলুন, আমি প্রথমে ভেবেছিলাম লঙ্কা না দেওয়ার জন্যই হয়তো এত নাটক করছে। আচ্ছা পিয়ুষ, আমি এখন আসছি। এই বলে পাশের বাড়ির মেয়েটি সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিন পিয়ুষ তাদের সমস্যার সমাধান করে দেয়। সে পরবর্তীতে নন্দিতা দেবীকেও সমস্ত কিছু শিখিয়ে দেয়। নন্দিতা দেবী অথবা বাড়ির অন্য কারোর মধুমিতাকে দরকার পড়লে তারা সমস্ত কিছুই বুঝিয়ে বুঝিয়ে বলতো, তার ফলে সে সব কাজই ঠিকঠাক করে করত। দেখেছো তো মা, মধুমিতার বোকামি অনেকটাই কমে গেছে। হ্যাঁ রে বাবা, আমি তো সেটাই দেখছি। আর যেমনই হোক না কেন, আমাদের বাড়ির বৌমা আমাদেরকে নিয়ে চলতেই হবে, আর তুই দেখবি বৌমা একদিন না একদিন ঠিক হয়ে যাবে। এভাবে তারা সকলে মধুমিতাকে তার মতো করে বুঝিয়ে বলতে বলতে ধীরে ধীরে মধুমিতা চালাক হয়ে ওঠে। এখন মধুমিতা তার সমস্ত কাজই ঠিকঠাক করে করে, কোনো কথা তাকে একবার বললেই সে বুঝে যায়। এখন তাকে নিয়ে আর কারোরই কোনো সমস্যা হয় না। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।